আপনার ব্যথা সেখানে হাত দিয়ে তিনবার সূরা ফাতিহা আর সাতবার এই দোয়াটা পড়বেন। সাহাবী পরে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার এতদিনের ব্যথা সেরে গেছে। এই জন্য আমরা সালাতুর রাসূলের মধ্যে এটা দিয়ে দিয়েছি। আপনার ওই নিয়ত যেন সারে থাকে পরিপূর্ণভাবে, যে আমি ডাক্তারি ওষুধে ব্যর্থ হয়েছি, আমি যিনি রোগ দেন এবং যিনি রোগ আরোগ্য করেন তার কাছে আমি এখন নির্ভরশীল হয়েছি। নির্ভরশীল না হওয়া পর্যন্ত কিন্তু আল্লাহ আপনাকে দিবে না। রামও ঠিক রাখবেন, রহিমও ঠিক রাখবেন, কোনোটা কোনো কাজ হবে না। সেরকম করবেন না, দিকে আবার সালাতে পড়বেন, হবে না। কি আছে সূরা ফাতিহার মধ্যে? সূরা ফাতিহাকে আল্লাহ পাক তিনটা ভাগ করেছেন, আলহামদু থেকে শুরু করে আর রহমানুর রহিম পর্যন্ত প্রশংসা, মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত প্রশংসা, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, এটা আল্লাহ এবং বান্দার মধ্যে ভাগ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে বান্দা প্রার্থনা করছে আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ প্রদর্শন করো, সোজা রাস্তা দেখা, ইস্তিকামত যেখানে আছে দৃঢ় রাস্তা যা ভাঙে না। আমাদের রাস্তাগুলো পিছুটি নষ্ট হয়ে যায় না, না, এই জন্য মুস্তাকিম বলা হয়েছে, যা দৃঢ় থাকে, দৃঢ় এবং সরল পথ আমাদেরকে দেখাও। ফকাদ ইস্তামসাকা বিল উরবাতিল উসকা, এই আয়াতের ব্যাখ্যা অন্যত্র, যে ব্যক্তি আল্লাহর দিকে মুখ ফেরালো সে সব দিক থেকে বাদ দিয়ে একটা কঠিন হাতল ধারণ করলো, লান ফেসা মালাহ, যা কখনই ভাঙে না, সেই মুস্তাকিমের রাস্তাটা হচ্ছে পুরা কোরআন। আপনি প্রার্থনা করছেন আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও। কোথায় সরল পথ? সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পুরা কোরআন হচ্ছে ইস্তিকামতের, সূরা মুস্তাকিমের ব্যাখ্যা। কোরআন মেনে চললে আপনি সহজ সরল পথ পাবেন, কোরআনের বিপরীত করলে আপনি শয়তানের পথে যাবেন। মাঝখানে আর তৃতীয় কোনো পক্ষ নাই, হয় আল্লাহর পথে থাকবেন না শয়তানের পথে থাকবেন, মাঝখানে কোনো পক্ষ নাই। আল্লাহর পথে থাকতে গেলে আপনার সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে ইস্তিকামত, দৃঢ় থাকা। প্রখ্যাত সাহাবি সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফি, তিনি এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে ইসলাম সম্পর্কে শিক্ষা দিন, এমন শিক্ষা দিন যেন আমাকে আর অন্যকে জিজ্ঞাসা করা না লাগে, আপনি আমাকে বলে দিন। তখন আল্লাহর রাসূল জবাব দিলেন, তুমি ইস্তাকিম, দৃঢ় থাকো তোমার ঈমানের উপরে, তাহলে তুমি রাস্তা খুঁজে পাবে। তুমি বলো আমার প্রতিপালক আল্লাহ এবং এর উপরে তুমি দৃঢ় থাকো। এই কথা বলে ওকে বিদায় করে দিলেন। আবু বকর সিদ্দিক একদিন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তো দ্রুত চুল পেকে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছেন, কারণ কি? উনি বললেন, সাইয়াবাতনি হুদ অল ওয়াকিয়া অল মুরসালাত অল নাবা ওই যা শামসু কুবরা, সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা নাবা, সূরা তাকবীর আমাকে বৃদ্ধ করে ফেলেছে, কারণ সেখানে বলা হয়েছে ইস্তাকিম, দৃঢ় থাকো, ইস্তাকিম কামা উমিরতা, যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে তুই এর উপরে দৃঢ় থাকো। এই দৃঢ় থাকা যে কত কঠিন, জীবনের বাঁকে বাঁকে নানাবিধ বাধা, নানাবিধ লোভ, মাল ও মর্যাদার লোভ মানুষকে পথভ্রষ্ট করে ফেলছে। যিনি হাল ধরে আছেন, বিবেক, প্রত্যেকটা মানুষের মধ্যে বিবেক আছে, বিবেক কিন্তু আপনাকে হেল ধরে রাখে, মন আপনাকে সবসময় শয়তানের কাজে উস্কে দেয়। এই নফসটা তিন ভাগে বিভক্ত, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। নফসে আম্মারা সবসময় মানুষকে অন্যায় কাজে উস্কে দেয়, নফসে লাওয়ামা মানুষকে সবসময় ধিক্কার দেয়, এই কাজটা করে না, অন্যায় হয়ে যাচ্ছে। নফসে মুতমাইন্না প্রশান্ত হৃদয়, এই প্রশান্ত হৃদয়ের লোকের সংখ্যা খুব কম, যারা সুখী মানুষ।
আল্লাহর রাসূল বললেন দেখো খবরদার তোমরা বলো না যে জিনিসটা হয়নি সে জিনিসটার জন্য বলো না যে যদি এই কাজটি করতাম তাহলে আমার এই বিপদটা আসতো না কখনো এই কথা বলবে না মনে রেখে দিও আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না পৃথিবীতে গাছের পাতা পর্যন্ত নড়ে না এজন্য তোমরা দুঃখ করে বলো না যদি যদি কথা বলবে না কারণ কালিমাতাল্লাহ মিনাশ শাইতান যদি কথাটা শয়তানের পক্ষ থেকে আসে অত কখনই এই কথা বলো না যদি মনে রেখে দিও আল্লাহর হুকুম ছাড়া কিছুই হওয়া সম্ভব নয় তাই না যদি কিন্তু তবে এই তিনটা শব্দ ডিকশনারি যদি না থাকতো তাহলে মানুষের জীবনটা খুব শান্তিময় হইত অধিকাংশ মানুষ এই যদি নিয়ে ভোগে আর যদি প্রতিশোধ নীতি গিয়ে মানুষ খুন করে চুরি করে আজকে যে দেখছে না কি হচ্ছে জুয়ার কারবারটা মধুমাতাল মদ খেয়ে মানুষ পাগল হচ্ছে জুয়া খেলে কেউ ফুলি ফেপে একেবারে রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে কেউ নিঃস্ব হয়ে যাচ্ছে দেখছে না অবস্থা এরা মুসলমানের ছেলে যারা এগুলো খাচ্ছে যারা করছে তারা মুসলমান ছেলে না তারা জানে যেগুলো হারাম ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসা মিন আমালি শাইতান ফাস্তানিবুহু আল্লাহ আকবার বলছেন হে মানুষ শরীর রেখে দিও মদ জুয়া ভাগ্য তীর এবং কি বলে ওটাকে বেদি বেদি শহীদ বেদি এই বেদি সে বেদি দেন আজকাল বাংলাদেশ ঘরে ঘরে হচ্ছে এখন সব ধর্ম নেতারা এবং সমাজ নেতারা এগুলি করে যাচ্ছে এই সমস্ত রেজুম নাপাক বস্তু মানে আমলের শয়তান এগুলো শয়তানি আমল খবরদার পাস্তানে বইতে বিরত থাকে এখান থেকে সুরা মায়েদা 90 আয়াত সবাই জানে অথচ সবাই এই কাজগুলি করে যাচ্ছে টাকার লোভ নগদ লোভ নগদ যাব হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক নগদ পাই পরেটা দেখা যাবে কে করছে নফসে আম্মারা আপনাকে উস্কে দিচ্ছে অন্যায় কাজ করো নগদ পেয়ে যাবো মিথ্যা ভাষা লিখছেন আপনি জানেন যে কাজ কিছুই করার নেই পুকুর চুরি করছেন দিব্যু মিথ্যা ভাষা দিচ্ছেন যেমন কি আমরা মাদ্রাসা 2 লাখ টাকা পেয়েছি ওরে বাপ রে বাপ তাদের 30% দিয়ে দিতে হবে কী করবো যাই পাই তাই লাভ এটা একটা চালু কথা হয়ে গেছে এটা যেন একটা ওপেন সিক্রেট হারামকে হালাল করার একটা সুন্দর ব্যবস্থা করা হয়ে গেছে এসবগুলো হারাম আর রাশি লান রসুল্লাহ রাশি আল মুত্তাশি ঘুষ দাতা এবং ঘুষখোর উভয়কে আল্লাহ রসুল লানত করেছেন অথচ ঘুষ ছাড়া কোনো কাজ হয় না কে করা এগুলো মূলত ভেতরে একটা নফস আছে সে মারা সে মানুষকে অন্যায় কাজে সবসময় উদ্বুদ্ধ করে আর এই কারণে সিরাতে মুস্তাকিমের উপরে কেউ টিকে থাকতে পারে না আপনারা আমার সঙ্গে পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা প্রার্থনা করলাম তার সঙ্গে শর্তযুক্ত প্রার্থনা হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও তাদের পথ যে পথে চলার কারণে তারা পুরস্কৃত হয়েছে তাদের পথ নয় যে পথে চলার কারণে তারা মগদুব অভিশপ্ত হয়েছে দলিন পথভ্রষ্ট হয়েছে আল্লাহপাক নিজেই বলে দিচ্ছেন সিরাত মুস্তাকিমে যেতে গেলে তোমাকে এই দুটো লোক ডিস্টার্ব করবে মগজুবরা আর জল্লিনরা সাহাবা আকরাম জিজ্ঞেস করেন হে আল্লাহ রসুল মগদুব করা জল্লিন করা আল্লাহ রসুল বললেন ইহুদিন আসারা ছাড়া আবার কারা জ্বরটা খেয়াল করেছেন ইহুদিন আসারা তোমাকে সিরাত মুস্তাকিম থেকে পদভ্রষ্ট করবে ইহুদিন আসারা কেউ আছে বগুড়াতে রাজশাহীতে কোথাও আছে না নেই একটা পাবেন না ভোটার লিস্ট দেখেন কোথাও ইহুদি পাবেন না ভোটার লিস্ট ইহুদি আছে তো মুসলমান আমরা মুসলিম আমরা আহলে হাদিস আমরা মুসলিম আরে বাপ রে বাপ কত অহংকার মুসলিম সব ভাই ভাই মদখোর মুসলিম ঘুষখোর মুসলিম পাশক্ত সালাতি মুসলিম সালাতের ধারে কাছে সেই মুসলিম সবাই ভাই ভাই চোর আর পুলিশ উভয় মুসলিম চোর পুলিশ ভাই ভাই বলো পুলিশ দলে চোর সে এলাকা থাকে না ভাই ভাই হলে কোলাকুলি করো একসঙ্গে মিলে যাও জেলখানায় যাবে আমরা সব ভাই ভাই কুল্লু মুসলিম কোরআন দিয়ে জবাব দিচ্ছে এত সস্তা
মুসলিম হতে গেলে ওর সঙ্গে ডানে বাঁয়ে ইহুদি নাসরাদের খেয়াল রাখতে হবে। চলে গেলে 100 বছর আগে চলে যাই 1909 সাল, মুসলমানদের খেলাফত ছিল তখন তুর্কিস্তানে ইস্তাম্বুলে। খলিফা আব্দুল হামিদ, দ্বিতীয় আব্দুল হামিদ, তার কাছে গেল ইহুদি নেতারা, যে খলিফা আপনি তো মুসলিম সাম্রাজ্যের খলিফা, আমাদের একটা ছোট্ট দাবি। তাহলে কি? ফিলিস্তিনটা আমাদেরকে দিয়ে দেন, ছোট্ট একটু জায়গা, আপনার তো বিশাল সাম্রাজ্য, একটু দিলে কি সমস্যা? বৃদ্ধ খলিফা বললেন, 30 বছর আমি খেলাফতে আছি, উম্মতে মুসলিমের খেদমত করে যাচ্ছি, তুমি কি মনে করো আমি জীবন্ত অবস্থায় আমার নিজের দেহকে পোস্টমর্টেম করি? পোস্টমর্টেম বুঝেন তো, মরে যাওয়ার পর লাশ কাটে না, এটাকে বলে পোস্টমর্টেম। তা কি সম্ভব? তা আমি তখন মরিনি, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত কোশ্চেন করলে ফিলিস্তিনকে তোমাদেরকে আমি দেব না, কারণ আমার রসুল দেন নাই, এটা মুসলমানদের দ্বিতীয় কেবলা, সবাই মুসলমান, এখানে আমার নবীর এলাকা, তোমরা তো মকজুব, পথভ্রষ্ট, তোমরা অভিশপ্ত। বাস ওরা দেখলো যে এখন তো কোনো পথ নাই তাকে অন্যভাবে ঘুরিয়ে নেওয়ার, তারা পরামর্শ করলো ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে গেল যে কী করা যায়। খলিফার প্রতি মানুষের যে ব্যাপক শ্রদ্ধা, মানুষ তার প্রতি যেভাবে এগিয়ে আছে, ওখানে তো অন্য কিছুই করা যাবে না। শুরু করলে এখন খলিফাকে বলল যে আপনার দেশের লেখাপড়া উন্নতি করার জন্য আমরা স্কলারশিপ দেব, লন্ডনে বহু টাকার স্কলারশিপ, উন্নত শিক্ষার জন্য আপনার দেশকে উন্নত করবে, ব্রিজ কালভার্ট বানাবে, বিল্ডিং টিল্ডিং বানাবে, দেশের উন্নতি হবে, ইত্যাদি ইত্যাদি যা বললে মানুষ খুশি হয় আর কি। স্কলারশিপ সমস্যা কি? স্কলারশিপ দিল, বহু ছেলে নিয়ে চলে গেল লন্ডন ফেরত, ব্যারিস্টার ডক্টর হয়ে গেল, ব্রেন ওয়াশ করে দিয়ে দিল। কী ব্রেন ওয়াশ করলো জানেন? গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ শিখিয়ে দিল তরুণদেরকে, বলে তাদের বলে নব্য তুর্কি শেখানো হলো। জনগণই সবার ক্ষমতার উৎস, তুরস্কে বসে আরবের লোকেরা খলিফা হবে এটা হবে না, কথা বুঝছেন? তুরস্কের লোকেরা তুরস্কের খলিফা হবে, আরবের লোকেরা আরবি বলে তারা তুর্কি বলে না, তারা এখানে এসে খলিফা হবে কেন? এক নম্বর, অতএব এখানকার জনগণের যা বলবে সেটাই হতে হবে। এবার ধর্মনিরপেক্ষতাবাদ, যার ধর্ম তার, রাষ্ট্র সবার, অর্থাৎ মুসলমান অমুসলিম কোনো ভাগাভাগি থাকবে না, এটা চলবে না। চলে গেল ধর্মনিরপেক্ষতাবাদ, কী করে? প্রথমে মানুষকে ইসলাম থেকে, ইসলাম আনুগত্য থেকে গণ্ডিমুক্ত করে, অতপর গণতন্ত্র তাদেরকে মানুষের দাসত্বে বাধ্য করে, সে আর আল্লাহর দাসত্ব করে না। মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, একজন হকপন্থী, 6 জন বাতিলপন্থী একদিক চলে গেলে ওই 6 বাতিল সেখানে গ্যারান্টেড হবে, ওই একজন হকপন্থীর কোনো মূল্য নাই। ইসলাম এটা কোনো গুরুত্ব দেয় না, ইসলামের কাছে সংখ্যার কোনো মূল্য নাই, ইসলামের কাছে ইমানের মূল্য বেশি। একজন ইমানদার মানুষের যে কত গুরুত্ব, আল্লাহ রসুল বলছেন দেখো যতদিন এই পৃথিবীতে একজন ইমানদার মানুষ থাকবে ততদিন কিয়ামত হবে না। 600-700 কোটি মানুষের চেয়ে একটা ইমানদারের মূল্য সবচেয়ে বেশি। একজন যদি সৎলোক থাকে, আজকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যা কাজ করছেন, আমরা বলবো 350 এমপির জন্য এটা হচ্ছে না, হচ্ছে ওই একক প্রধানমন্ত্রীর চেষ্টাতেই ক্যাসিনি মেসিনে সব ধরা খাচ্ছে এখন, কথা ঠিক না? উনি নিজেই বলেছেন আমি নিজেই অর্ডার দিয়ে করাচ্ছি এগুলা, এরকম উনি যদি এখন ভোটের তাগিদে করতেন তাহলে ভোটে উনি ফেল হতেন। কেউ স্বয়ং হুইপ যদি 180 কোটি টাকা মারে সে কি প্রধানমন্ত্রীর সাপোর্ট দেবে নাকি? তার টাকা আগে না মন্ত্রী আগে? কথা বুঝতে পারছেন না? এমনকি একজন তো ভাইস চ্যান্সেলর সাহেব বলেই ফেলেছেন আমাকে যুবলীগের প্রেসিডেন্ট করো, ভিসিগিরি থাক ছড়িয়ে দেবো, মানে যুবলীগ করলে টাকা বেশি কামাই করা যায়। এককভাবে একটা ব্যক্তির যে মূল্য, লাখো মানুষের সে মূল্য নিয়ে যদি তিনি হকপন্থী হন, এটা একটা উদাহরণ দিলাম।
কোনো দলাদলি হিসেবে বলছি না, এটা একটা অত্যন্ত দারুণ একটা কাজ চলছে বাংলাদেশে এখন। আপনারা সবাই তওবা করুন, জুয়া মদ থেকে, না করলে নিজে তো জাহান্নামে যাবেনই, সঙ্গে সঙ্গে দেশের শৃঙ্খলাপূর্ণ অবস্থাটা বিশৃঙ্খলা পরিণত হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে। আর সুযোগ নিচ্ছে বাইরের লোকেরা, কারণ এই যে ধর্ম নিরপেক্ষতা এমন বাজে জিনিস, আগে মুসলমানকে আগে ইসলামের গণ্ডি থেকে মুক্ত করে, এইবার বলে এসো জনগণ যা চায় তাই করো, অর্থাৎ অধিকাংশ লোক যা করে তাই করো, অধিকাংশ লোক যদি চোর হয় তা আমি চুরি করবো নাকি? তাই তো চোর, যেভাবে ধরা খাচ্ছে কারা, সব চোর ধরা খাচ্ছে না, সব তো ভ্রমণ নেতা। উদাহরণ দিচ্ছি আপনাদের, অন্য কিছু মনে করবেন না। প্রসঙ্গ করে বলতেই হবে, 1971 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে ঐতিহাসিক ঘটনা বলতে পারেন কোনটা? যারা পলিটিক্যাল কনসাস এখানে আছেন, আমি টুবি দেখছি খালি, মাথার মধ্যে কী আছে আমি দেখছি না। নিরপেক্ষভাবে স্বীকার করতে হবে আপনাকে যে বাংলাদেশের এই দহগ্রাম আঙ্গারপথা, ওটাকে কী বলে, ছিটমহল, তাই না? এই ছিটমহল লোকরা চিরদিন ভারতের গোলামি করে আসছে। বর্তমান প্রধানমন্ত্রীর কূটনৈতিক প্রচেষ্টার কারণেই কিন্তু তারা আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হতে পেরেছে, এটা আলহামদুলিল্লাহ পড়তে হবে না। আমি তার দল করে না বলি খারাপ বলবো, এই মানসিকতাটাই সবচেয়ে খারাপ। যিনি যতটুক ভালো করেন ততটুক ভালো বলতে হবে না? আর এইখানে কি হয়ে গেছে, আমরা খারাপ। এখন ফেনী নদীর পানি নিয়ে হু হয়েছে হচ্ছে, ওটা যদি খারাপ হয় তো ওটা খারাপ বলবো আমরা? কিন্তু যেটা ভালো সেটা তো ভালো বলতে হবে না? জুয়াদের বিরুদ্ধে লেগেছেন, ওটা শুরু করে দিয়েছেন, বলবো জুয়া খেলার বিরুদ্ধে উনি করা তো ঠিক হচ্ছে না, বহু মানুষ টাকাওয়ালা হচ্ছে, ভালোই তো হচ্ছে দেশের জন্য, উনি কেন তাদের ডিস্টার্ব করছে, বলবো নাকি আমরা? যিনি যতটুক ভালো করবেন আমরা তাদেরকে অবশ্যই স্বীকার করব, আমরা তাদের জন্য দোয়া করব। একটা মুমিনের কর্তব্য কি, সেরাতে মোস্তাকিমের উপরে থাকা, আর তাকে আল্লাহ পাক হুঁশিয়ার করে দেয়, খবরদার ইহুদি নাসারা থেকে সাবধান। ইহুদি নাসারারা এই মতবাদ চালু করে দিয়ে তুরস্কের খেলাফতকে ধ্বংস করেছে। 1909 সাল থেকে 1924 সালের 3রা মার্চ পর্যন্ত দীর্ঘ 15 বছর ধরে ভিতরে ভিতরে এইভাবে গ্রুপিং করে দিয়েছে। অবশেষে সেনাবাহিনীর মধ্যে গ্রুপিং করেছে, কামাল পাশাকে প্রধান সেনাপতি করে তাকে দিয়েই খলিফাকে হটিয়ে দিয়ে সেখানে খেলাফত ধ্বংস করেছে তারা সেখানে। আজকে মুসলমানদের অবস্থা কি? তৎকালীন সময়ে তুরস্কি খেলাফত পৃথিবীর 1 নম্বর রাষ্ট্র ছিল, পৃথিবীর সবচেয়ে বড় ছিল ইসলামী খেলাফত, আর এইটা শেষ করে দিয়ে এখন ভাঙতে ভাঙতে এখন বর্তমানে মুসলমানদের রাষ্ট্র সংখ্যা কত বলো, ছিল না বলো, লেখাটা করো না তোমরা, 57টা রাষ্ট্র, মানে কি 57টা রাষ্ট্রের কোনো দাম আছে নাকি? সত্য মিসকিন ঘুরে ফিরে সেই ইহুদিন আসারাদের সংস্থায় জাতিসংঘ ওই সেইখানে যেই শ্রদ্ধা করতে আছে, ওখানে 5 জন বসে আছে, একজন যদি তোমাদের কথা না শোনে সমস্ত দুনিয়ার লোকের 189টি রাষ্ট্র যা বলবে, একা আমেরিকা যদি বললে আমি মানলাম না, সব শেষ। ও কী গণতন্ত্র হলো? 5টা রাষ্ট্র, আমেরিকা, চীন, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, এই 5টা রাষ্ট্রের হাতে ভেটো ক্ষমতা আছে, এই 5 জন যা বলবে পৃথিবীকে সেইভাবে চলতে হবে, এটাই গণতন্ত্র হলো? না, এখানে আর গণতন্ত্র নেই, কিন্তু বাংলাদেশে গণতন্ত্র করো, আমি তোমাদের এ দেবো না তা দেবো না। চীনে গণতন্ত্র আছে? কোনো দলাদলি আছে? উইঘুর মুসলমানদের শেষ করে দিচ্ছে একেবারে, টু শব্দ করে কাজে নেই। এই যে রোহিঙ্গারা আসলো বাংলাদেশে, 10 লক্ষ মানুষটা দিল তাড়িয়ে, দুনিয়া সবাই নিন্দা করছে, চীন চুপ আছে, কারণ চীনের ভেটো ক্ষমতার মালিক, ওদের স্বার্থ আছে সেখানে, চীন যেহেতু ওদের পক্ষে, মিয়ানমার যা আছে তা করে যাচ্ছে, ভারত চুপ করে বসে আছে, ভারত বাংলাদেশের পক্ষে সাপোর্ট দেয়নি, ও তো আমাদের বন্ধু। এসব ইহুদি নাসারা এবং কুফুরের রাষ্ট্রগুলো সবাই মুসলমানদের বিরুদ্ধে মনে রাখতে হবে। এই ছোট্ট বাংলাদেশ সোনার টুকুর একটা দেশ, আমাদের মুরব্বীদের মেহনতের ফসল, এটা বহু মানুষের রক্তের বিনিময়ে পাকিস্তান হয়েছিল, পাকিস্তানের মানচিত্রে বাংলাদেশ হয়েছে,
এই মানচিত্র ধ্বংস করার জন্য চারিদিক থেকে চেষ্টা চলছে। মুসলমান যুবকদের উচিত হবে এই মানচিত্র যে কোনো মূল্যে ধরে রাখার জন্য। আমরা তো নিজেরা ভাগাভাগি দলাদলি করে বসি, এই সুযোগটাকে ধরা নেবে প্রধানমন্ত্রীর এই দোষ, ভালো কথা। এখন যাকে নিয়ে আসবে তিনি কি হবে, ফেরেশতা হবে? যিনি ছিলেন তিনি কি ফেরেশতা ছিলেন? যিনি এলেন তিনি কি ফেরেশতা? যিনি আসবে তিনি কি ফেরেশতা? শত মানুষ, মানুষের ভুল তো থাকবেই। আগের প্রধানমন্ত্রীর দোষ ছিল তিনি ফেরেশতা ছিলেন না, এখনকার প্রধানমন্ত্রীর এখনও দোষ আছে, গুণ আছে, ফেরেশতা নন। আগামীতে যিনি আসবে তারও দোষ গুণ থাকবে, মানুষ মানুষই। এখানে মোমিনের কর্তব্য কী হবে? আপনার তো প্রশ্ন করতে পারেন যে আপনাদেরকে কেন জেল খাটালো? বগুড়া আমাকে প্রিয় জায়গা, কেন এই তো পাশে জেলখানা, ওটি আমার জায়গা, কিন্তু আপনাদের আসছে এখন ব্যয় হয়েছে, এখানে ব্যয় সব বাসা বসে আছে, খুব খাওয়াই দিলাম, আমাকে এক এক তো ধুমসা খেয়ে আসলাম, এবং এমন খাওয়ান খাওয়াইছে রাত্রে না খেলেই চলবে। কিন্তু আমি যে 2.5 বছর থাকলাম জেলখানায়, সেখানে কে খাওয়াইল? কেন এই কেনর জবাব সারা জীবনেও তারা দেয়নি এখন পর্যন্ত। কি আমাদের মধ্যে জবাব দিতে হবে না আমার কাছে, নাকি আপনার না বলবেন নাকি? না না, আপনারা তো মাশাআল্লাহ করেন, ভোট দিতে পারলি পাগল, ভোটের বেলা আরে বগুড়া বোমা, আর ওদিকে বাগেরহাটকে ফরিদপুরে আমাদের মেয়ে, রংপুরে যাও রংপুরে সওয়াল, এগুলো কি গণতন্ত্র? এর তো পরিষ্কারভাবে জাহেলিয়াত। আমার রসুলের জন্ম আরবে, রসুলকে মানবো না? কেন বাংলাদেশের রসুল হওয়া লাগবে নাকি? রসুলকে প্রত্যেক দেশে দেশে হল একটা করে নেতা, যিনি সবারই নেতা, জন্ম তার যেখানে হোক তার কর্তব্য প্রত্যেক মানুষের তার আনুগত্য করা। আনুগত্যের পিছনে মোমিনদের 5টা শর্ত আছে। আমরা যারা ধরেন বগুড়াতে আপনারা যারা আছেন, যখন আমরা কারাগারে গেলাম কেউ বলতে পারবো না যে আমরা কেন কারাগারে গেলাম। যেগুলো দেখছেন 10-11টা কেস দিয়েছিল সবগুলো ডা মিথ্যা, একেবারে মিথ্যার তো একটা হিসাব আছে। চকসুদুর মসজিদে আমি বসে শায়খ রহমান পরামর্শ করেছিলাম জিহাদ করো, যুদ্ধ করো, পরে দেখা গেল চকসুদুর কোনো মসজিদই নেই। এটা কোনো এটা মামলা হলো চলছে, এই মামলা চলতে আমার শেষ 8 বছর 8 মাস 28 দিন। এ যদি এখানে বসে বগুড়াকে সালিশ করতো তো একদিনই শেষ। এই হলো আমাদের দেশের স্বাধীন বিচার ব্যবস্থার নমুনা। কে কত বছর কে কয়বার প্রধানমন্ত্রী হলো আমার দেখার বিষয় না, কে কত কাজ করলো দেশের জন্য সেটা আমার দেখার বিষয়, তাই না? সিরাত মুস্তাকিম, সত্র ইহুদি নাসারা, ইহুদি নাসারা ডাইরেক্ট কোনো ক্ষতি করে নাই, পুরো আমেরিকায় মাত্র 2.সামথিং% হচ্ছে ইহুদি, তারাই পুরো আমেরিকা চালাচ্ছে। সারা ওয়ার্ল্ডে হিসাব করলে ইহুদি নাসারা হিসাবই খুঁজে পাওয়া যাবে না, ভগ্নাংশ হবে কিনা সন্দেহ। কি তাদেরই চালান করা মতবাদ দিয়েই কিন্তু মুসলিম বিশ্ব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, সেই মতবাদ দিয়েই ওই তুর্কি খেলাফতকে ধ্বংস করা হয়েছে, একই মতবাদ দিয়ে আজকে বাংলাদেশে হিংসার প্রতিহিংসার রাজনীতি চলছে। আপনি সরকারি দল, আমি বিরোধী দল, কেন বিরোধী শব্দের কেন আসবে? আপনি আমি উভয়কে দেশপ্রেমিক হতে পারি না? আপনি আমার ভাই, আমি আপনার ভাই হতে পারি না? আমার রসুলের বাণী কি, ওলা তাহা শাসু ওলা তাহা সাধু ওলা তাবা গজু কোন ইবাদাল্লাহ, তোমরা পরস্পরের বিদ্বেষ করো না, তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। আল্লাহ রসুলের এই বাণী সরকারি দল মানবে না, বিরোধী দল মানবে না, সবাই তো মুসলমান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এখানে নীতি হলো এই, আমরা 5টা পথ বেছে নিয়েছি আমরা হক প্রচার করার জন্য। 5টা নীতি আমাদের আছে, আমাদের লিখিত জিহাদ কেতাল বই পড়বেন 61 পৃষ্ঠা 93 পৃষ্ঠা, আমাদের লিখিত চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব বইটি পড়বেন, সেখানে তারা তাদের 13টি আয়াতের যে অপব্যাখ্যা করেছে, তারা 4টি হাদিসের যে অপব্যাখ্যা করেছে, সংক্ষিপ্ত বইয়ের মধ্যে আমরা জবাব দিয়ে দিয়েছি। প্রশাসনের উচিত এই বইটা নিজেরা কিনে ফ্রি বিতরণ করা সর্বোচ্চ, শুধু আমরাই করবো, আপনাদের কোনো কাজ নেই, জীবনেও আপনারা এখান থেকে সন্ত্রাসবাদ দূর করতে পারবেন না যদি তার আকিদা পরিবর্তন না করতে পারেন। লাঠি দিয়ে আর রাইফেল দিয়ে কখনো আকিদা পরিবর্তন হয় না। সরকারের পক্ষ থেকে একটা বই সেভ হয়েছে বুঝলেন, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের একজন উচ্চ পর্যায়ের লোক আমাকে একটা কপি দিলেন,
আমি ওনার সামনেই বসে এই দেখেন 31 পৃষ্ঠা আহলে সুবিদে কি হয় লিখছে কি আপনাদের হলো 200 কোটি টাকা ব্যয় হয়েছে তো সঙ্গে সঙ্গে আমারটা ওনাকে দেখেন তো কি লেখা একটু নজর বলি দিনেন্দ্র ফোন করেছে তার জায়গা মতো এই আপনারা সরকার ভাই কি লিখছেন দেন ডট গালে কি লিখছে মানে এদের যদি ইসলামপন্থী ক্ষমতা যায় তার টার্গেট হলো আহলে খতম করো আর ধর্মনিরপেক্ষ কত করে যে ক্ষমতা যায় ওরা দেখে আহলে জানবে বুঝি না আমার বিরোধী করা তাদের ধরো মারো সে যাই হোক এটা তো হবে না ধর্ম আর কাট এটা তো ইহুদিন আসলে তরিকা মুসলমান তরিকার পরস্পরের মহব্বত ভালোবাসা কেন হবে না এই ভালোবাসার বন্ধন হচ্ছে এখানে ইহুদিন আসলে মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখা আর সোজা পথ আছে আল্লাহ এবং তার রসুলের পথ সেই পথ কোরআন এবং হাদিসের মধ্যে আছে আর কোথাও নেই এখানে গিয়ে ধর্ম নেতা সমাজ নেতারা বহু ঝামেলা করেছে যে জন্য মানুষ সোজাপথ খুঁজে পায় না পথে যাচ্ছি রাস্তা যদি আপনি ব্যারিকেড দেন যাবো কি করে সূর্য উঠেছে উপরে যদি মেঘ আসে অন্ধকার হবে না এই অন্ধকার ঠেলে আমাদের চলতে আছে ভাই আপনারা আমাদেরকে চিনতে পারেন আজ পর্যন্ত আমাদেরকে কেউ বলে আমরা আওয়ামী লীগ হয়ে গেছি আর কেউ বলে আগে জন্মদ্ধ বলে এরা সব জামাত হয়ে গেছে কেউ বলতে কমিউনিস্ট হয়ে গেছে কোন দিক যাবো বলি বাবা আমাদের কাছে আওয়ামী লীগ বিএনপি কমিউনিস্ট নাই আমরা মানুষের কাছে কথা বলি এদেশের অমুসলমানরা কি মানুষ না আর মুসলমানরা তো মানুষ নিঃসন্দেহ সবার বাপ কয়জন সৃষ্টিকর্তা কয়জন তাহলে আমরা বংশগতভাবে ভাই ভাই জন্মগতভাবে ভাই ভাই হিন্দুর আলাউনের কথা আমি আস্তে আস্তে শুনলাম আলাউন বললে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার রক্ত নেয় কারণ রক্তে কোনো মজাব নাই আছে রক্তের মধ্যে কোনো মজাব নাই এই হানফি রক্ত নেব না এটা আহলেস রক্ত নেব না এটা জেএনবি রক্ত নেব না এটা আমলিগের রক্ত নেওয়া যাবে না আমরা বলি কারণ আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিয়েছেন তুই যতই দলাদলি করো রক্তে কোনো দলাদলি নাই কি এটা কি করবো খুব ঠিক অমনি করে সিরাতে মুস্তাকিমের কোনো দলাদলি নেই একটাই রাস্তা কুল হাযিহি সাবিলি বলেন কুল হাযিহি সাবিলি আদউ ইলা আল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন সূরা ইউসুফ 108 আয়াত আমার আল্লাহ আমার রসুলকে বলছেন কুল তুমি বলো হাযিহি সাবিলি তোমরা যত হয়েছে করো এটাই আমার রাস্তা আদউ ইলা আল্লাহ ডাকি আমি মানুষকে আল্লাহর পথে আলা বাসীরাতিন জাগ্রত জ্ঞান সহকারে তকলিদি জ্ঞান সহকারে না হুজুর বলেছে তাই করছে জি না হুজুর বলে বুঝে মিছিল করার লোক আমরা না আলা বাসীরাতিন জাগ্রত জ্ঞান সহকারে আনা অমানিত্তাবানে আমি এবং আমার অনুসারীরা একা নয় একা অশ্বিন কালে সমাজ পরিবর্তন হয় না সাথী লাগবেই অমা আনা মিনাল মুশরিকিন আমি কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত নই যারা আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করে আমি তাদের মধ্যে নই আহলাদিস যুব সংঘের মনোগ্রাম কিন্তু এইটা আহলাদিস আন্দোলন বাংলাদেশের মনোগ্রাম কিন্তু এইটা আহলাদিস মহিলা সংস্থার মনোগ্রাম কিন্তু এই আয়াতটা এই আয়াতের মধ্যে আমাদের পুরো মুভমেন্টটা চলে আসছে প্রশাসনে যারা গোয়েন্দা বিভাগে আছেন কিন্তু যদি বুদ্ধিমান লোক কেউ থাকেন তাদের মধ্যে দয়াকরে বোঝার চেষ্টা করে এগুলি পড়েন সর্বোচ্চ নেতার কাছে বসে বলছে কি আমার কি আপনাদের জন্য ডিপার্টমেন্ট খুলবো তোমাদের কাজ খালি আমাদের হাতে হাট করা হ্যান্ডকাপ পড়ানো তো এর জন্য তোমাদের পোষা হচ্ছে টাকা দিয়ে পড়তে হবে তোমাদেরকে কোন দল কোন দিকে মানুষকে ডাকছে দেখতে হবে তবে তোমার সিদ্ধান্তে আসতে হবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের এবং বাংলাদেশের স্থায়িত্বের জন্য জীবন দিতে যদি কেউ চায় এবং এজন্য আল্লাহর সাহায্য নিয়ে ময়দানে যারা কাজ করছেন একমাত্র নির্ভেজাল নিঃস্বার্থভাবে আহলাদিস আন্দোলন বাংলাদেশ ছাড়া কেউ নাই এই কর্মীরাই তার প্রমাণ আমি কখনোই বলে নাই আমি বগুড়ার এমপি পদে দাঁড়াবো বলেছি আপনাদেরকে বলে নাই বগুড়ার রাস্তাটা সোনা দিয়ে বাঁধিয়ে দেব কেন আসেন এখানে দিনের মহব্বতে তাহের বেরিয়ে গেছে 42 বছর পরে ওরা বলছে 71-এর পরে এই ময়দানে এত লোক জীবনে কখনো হয় নাই
বলছে আমরা নেতা নেত্রীকে এনে দেখেছি টাকা দিয়ে ফ্রি গাড়ি দিয়ে, তাও লোক আসে না। দেখেন এত লোক কেন? প্রত্যেকটা মানুষ জানে আমাকে মরতে হবে। এ বিষয়ে হিন্দু মুসলমানের কোনো এখতলাফ আছে? আর প্রত্যেককেই আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, এটা কোনো এখতলাফ আছে আপনাদের? আল্লাহর কাছে গিয়ে খালি গল্প করবে নাকি? জীবনের হিসাব দিতে হবে না? কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ প্রত্যেকটা প্রাণী অবশ্যই মরবে এবং সারা তার প্রতিপালকের কাছে অবশ্যই ফিরে যাবে। ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ অথবা প্রত্যেকটা মানুষ তার আমলের হিসাব, সৎকর্মের হিসাব পুরোপুরি পাবে, আদৌ তার উপরে অত্যাচার করা হবে না। এটা হলো সূরা 281 নম্বর আয়াত সূরা বাকারার সর্বশেষ আয়াত। কোরআন শেষ হয়ে গেল, শেষ আয়াত বল এই যে হে মানুষ, মনে রেখে দিও প্রত্যেকে তোমরা মরবে এবং প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে হাজিরা দিতে হবে এবং সেখানে তার কর্মের হিসাব দিতে হবে, কোনোই কম বেশি করা হবে না। এই ভয়ে আমরা বৈধ পথে কাজ করে যাই, কোনো অবৈধ রাস্তা আমরা তলাশ করি না। আমাদের কাজের পাঁচটা মূলনীতি আছে। আপনি যে কোনো অন্যায়ের প্রতিবাদ করবেন বৈধ পথে, অবৈধ পথে নয়। দুই নম্বর, আপনি আপনার দাবি ইসলামী পন্থায় আদায় করবেন, অন ইসলামী পন্থায় নয়। ইসলামী পন্থায় ইসলামী প্রচার করতে হবে, অন ইসলামী পন্থায় নয়। কি ভাই, হরতাল কি ইসলামী পন্থা? গাড়ি ভাঙচুর ইসলামী পন্থা? আট আট বল লাগবে না, তাই না? ভোটের সময় টাকা দিয়ে ভোট কেনা ইসলামী পন্থা? আগের দিন রাত্রে সিলমেরি ভোট ভর্তি করা ইসলামী পন্থা? জি না। ইসলামী পন্থায় আপনি আল্লাহ কাছে, দেশের সরকারের কাছে, সমাজ নেতাদের কাছে বলবেন, হে সরকার, এটাই ইসলামী রাস্তা, আপনি আমাদের মুরব্বী, আপনি আমাদের প্রতিনিধি, আমাদের দাবি দয়া করে এই ক্লাসের সিলেবাসগুলোতে ডারউইনের থিওরি দেবেন না। আমরা কি বলি, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ না মানুষ? ঠিক তো? এটা না, আমরা তো বান্দরের বাচ্চা। আপনি ছেলে পড়াচ্ছেন, বহু টাকা খরচ করে কি পড়ে জানেন? স্কুলে মাদ্রাসা কি পড়ে? এখানে তাহারিকের পাঠক আছেন না? নিয়মিত লিখছি না আমরা ওখানে, এবার আসবে দেখবেন। ক্লাস 8-9 থেকে শুরু হয়েছে ইউনিভার্সিটি পর্যন্ত, যে আমরা বানর বা বানর সদৃশ্য কোনো প্রাণীর উদ্বর্তিত রূপ আমরা মানুষ। ডারউইন নাকি এই থিওরি আবিষ্কার করেছেন, তিনি নিজের উপরে বিশ্বাসী ছিলেন না, তার শিষ্য হ্যাক্সলে বলতে, এটা আসলে অনুমান ভিত্তিক কথা। সায়েন্স গিভস আস নাথিং বাট এ পার্শিয়াল ট্রুথ অফ নলেজ। সায়েন্স কিছুই দেয়নি মানুষকে, শুধুমাত্র জ্ঞানের একটা অংশ দিয়েছে, সেটা পুরো অনুমান ভিত্তিক। ধোঁয়া আছে খোঁড়ো, হয়তো এখানে খনি পাওয়া যাবে, দেখা গেল নেই, বন্ধ করে দাও। আগুন আছে কি করে জানলেন? ধোঁয়া দেখলাম, এটা তো সবাই বুঝে। এইভাবে অনুমান ভিত্তিতে সায়েন্স ক্লাস করে। সায়েন্স কোশ্চেন করলে মানুষকে নিশ্চিত জ্ঞানের সন্ধান দিতে পারে না। হে মানুষ, ভেবে দেখো তো, তোমার দেহে যে রূহ আছে, তুমি কি কখনো তাকে দেখতে পেয়েছ? পাওনি। যারা সায়েন্টিস্ট, যারা জ্ঞানী বিজ্ঞানী বান্দা আল্লাহ পাকের আছেন, তারা কি কখনো টের পেয়েছেন রূহটা কোথায় থাকে, রূহটা কেমন, তার চেহারাটা কেমন? যতক্ষণ দেহ নড়াচড়া করছে তো বুঝছে রূহটা আছে, আজ পর্যন্ত রুহের কোনো খবর হলো না। ও তো ভিতরের জিনিস। আর বাবা, তোমার মাথায় কটা চুল আছে গুনি বলতে পারো? এটা তো জাহিরি জিনিস, চুলগুলো জীবনে গুনি বলতে পারবো না, কারণ এখন গুনলে একটু পরে চুল পড়ে যাবে। ও পড়ে যাচ্ছে, গজাচ্ছে, উঠছে, পড়ছে, চলতেই আছে। কে করে এগুলা? একই বাপের পাঁচটা ছেলে, পাঁচজনের পাঁচ রকম মেধা, একই সমাজে আমরা যতজন বাস করি, একজন দেখা যাচ্ছে কোটিপতি হয়ে গেল আর একজন গরিব মানুষ, হাজার চেষ্টা করুন সে টাকা পাচ্ছে না, আগতে পাচ্ছে না। একটি মায়ের দুটো সন্তান, একটা ছেলে ল্যাংড়া, একটা ছেলে সুন্দর স্বাস্থ্যবান। স্বাস্থ্যবান ছেলে মাথা বুদ্ধি নেই, ল্যাংড়া ছেলে মাথা বুদ্ধি বেশি। তৈমুরলং বিশ্ব জয় সেনাপতি, তৈমুরলং খোড়া না, ওই খোড়ার চোটা দুনিয়া অস্থির, কিন্তু আমরা স্বাস্থ্যবান লোক, মাথা বুদ্ধি নেই। কে করে এগুলো? আপনাকে স্বীকার করতেই হবে।
এক অদৃশ্য মহাশক্তির নিজস্ব পরিকল্পনার মোতাবেক সারা পৃথিবী চলছে অরিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর মালিকানা আল্লাহর হাতে এটি হলো জীবন দর্শন স্বীকার করতে হবে আপনাকে তিনি নারী পুরুষ বাংলাদেশে কত পার্সেন্টেজ লাগবে তিনি হিসাব করেন আমরা কি হিসাব করতে পারি একজন মৌলভী সাহেব তার বউর তিনটা মেয়ে হয়েছে বউ তালাক দিল বলে এই বড় মৌলভী বউ তালাক দিলে কেন কথা বললাম ভয়ে শেষ করলে আমাকে বিয়ে করলো এবার ভালো হয়েছে তার পর্ব চারটি মেয়ে হয়েছে ছেলে তার কপালে হয়নি কয়টা ছেলে কয়টা মেয়ে হবে আল্লাহ হিসাব আছে যদি পার্সেন্টেজ ঠিক না রাখা যায় বাংলাদেশে দুদিন পরে ছেলেরা মেয়েই খুঁজে পাবে না মেয়েরা ছেলে খুঁজে পাবে না তখন গরু ছাগল হয়ে যাবে সব মানুষকে আল্লাহর পথে ডাকা কোরআন হাদিস অনুযায়ী চলার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা এটা হচ্ছে দিন দিন অর্থ তৌহিদ শিরক বাদ দিয়ে আল্লাহর বিধান মেনে চলতে বলাটাই হচ্ছে দিন অর্থাৎ শিরক ছাড়ো মানুষ কখনোই মানুষের সৃষ্টিকর্তা নয় মানুষ কখনো সার্বভৌম ক্ষমতার মালিক নয় মানুষ নিজের পেটের আমাশা ঠিক করতে পারে না ও লোকের কী করবে অর্থ এইসব ছাড়ো আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহর তৌহিদ মেনে নাও সর্বস্তরে আল্লাহর বিধান মানার যে প্রচেষ্টায় এটা হলো একামতের দিন নবী রাসূলুল্লাহ এই কাজটি করে গিয়েছেন আমি ধর্মনেতা আমি সমাজ নেতা আমরা বললাম যদি ওটা যদি করা হয় তাহলে মাতবারি আমার থাকে না আমি বললাম সেটা হবে না মানুষ যেটা করবে এটাই ফাইনাল কন্ট্রাডিকশন শুরু হয়ে গেল আল্লাহ রাসূল দাওয়াত দিলেন দেখো কুলু বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু বাজারে গেলেন জুল মাজাজ বাজারে বাজারের লোকদের বলছেন দেখো তোমরা সবাই বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তাহলে তোমরা সফল কাম হবে পিছন থেকে পাথর মারছে তার চাচা বলে ইয়া আইহান নাস লা তুতিউহু ফাইন্নাহু ইয়ামুরুকুম আন তাত্রুকু দীনা আবাইকুম ওয়াইন্নাহু সাবি কাযাব তোমরা কখনোই এই ব্যক্তির কথা শুনো না কারণ সে বলে তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করো এই লোকটা ধর্ম ত্যাগী এবং মহামিথ্যাবাদী বলছে এবং পাথর ছড়ি মারছে আল্লাহ রাসূলের গোড়ালি রক্তে লাল হয়ে যাচ্ছে রাবি বলছেন আমি আশ্চর্য হয়ে গেলাম এত সুন্দর চেহারার মুরব্বী পরে খোঁজ নিয়ে গেলাম উনি আর কেমন উনি হচ্ছে ওর নিজের আপন চাচা আবুল আহাব ভাতিজার দাওয়াত আল্লাহর দিকে আর চাচার দাওয়াত মানুষের আনুগত্যের দিকে বর্তমান পৃথিবীতে এইখানে আমাদের সঙ্গে সবার সংঘাত যখন বলা হলো একামত দিন অর্থ একামত হুকুমত রাষ্ট্র কায়েম করাটাই হলো একামত দিন আকিমুদ্দিন ওলা তাতফা রাকুফিয়ে করে না আছে না তোরা দিন কায়েম করে এই ভাষায় বিভেদ করো না এখানে আর দিন কায়েম করো অর্থ তৌহিদ কায়েম করো শিরিক বর্জন করো আমাদের ব্যাখ্যা তাদের পছন্দ হয় নাই তখন তো শুরু হলো আদর্শিক সংঘাত আমরা কশ্চিন কলার বগুড়াতে কোনো মানুষ খুন করতে আসি নাই আর আমি তো লক্ষ্মী কলার মানুষ খুনের আসামি তাই না আমি তাদের আদর্শের খুনি কশ্চিন কলা তোমাদের আদর্শ মেনে নিতে তোমরা রাজি নই দিন হলো তৌহিদ দিন হলো হুকুমত নয় এই আদর্শের অনুসারে আজকে অসংখ্য দলে বিভক্ত তারা সরকারে যে প্রথম কাজটি করেছে এটাই আদর্শিকভাবে আমাদের বই আছে একমাত্র দিন পথ পদ্ধতি বইটা আছে না পড়ে দেখবে পাবে সেখানে আমার রসুলের সঙ্গে তার বংশের যে বিভেদ ছিল যে কারণে আমাদের সঙ্গে ঠিক একই কারণে প্রচলিত নেতাদের বিভেদ সমাজ নেতাদের সঙ্গে বিভেদ ধর্ম নেতাদের সঙ্গেও বিভেদ ধর্ম নেতারা তাদের পীর ফকির ইমামদেরকে বানিয়েছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ইমাম যা বলে তার বিপরীত যাওয়া চলবে না পীর যা বলে তার বাইরে যাওয়া যাবে না আমরা বলেছি এটা মানুষের সার্বভৌমত্ব এটা কখনোই আল্লাহর সার্বভৌমত্ব নয় সমাজ নেতারা বলছে আমার অমুক নেতা অমুক নেত্রীর যা বলবো তাই মেনে নিতে হবে আমরা বলছি অবশ্যই সবার কথা মানবো যদি সেটা কোরআন এবং সহিহাদিসের অনুকূলে হয় বিপরীত হলে মানতে রাজি নই আমাদের এই স্বাধীন চিত্ততা
ধর্ম নেতাদের পছন্দ হয়নি, সমাজ নেতাদের পছন্দ হয়নি, আজও পছন্দ হবে না। এখন কেন হচ্ছে বলে তাই তো আপনার তো এই সরকার ধরছে না, একটু মাথা যাদের একটু ঘিল্লু আছে সে বোঝে ভালো করে যে আগের সরকার যাকে জেল খাটিয়েছে অন্যায়ভাবে, এই সরকার এই লোকরা নিঃসন্দেহে আগের সরকার সাপোর্টার দেবে না। তো তাদের কিছু লোক যদি থাকো রিসেন্ট ভোটার যদি থাকো যদি তারা আমাদেরকেই ভোট দিবে, এই দু পাঁচটা ভোটের লোভে তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। আমরা কিন্তু কারো ভোটাভুটির মধ্যে ঢুকি না, কথা বলছেন, বয়স তো 72 হলো, ছোট নাবালক অবস্থায় আমার ভাই চেয়ারম্যান পদে দাঁড়িয়েছিল তো আমার ধরে নিয়ে গেল একটা ভোট দেয়, ভোট কারণ তো নিজেও খুব বুঝতাম না কারে ভোট বলে। এই লাইফটাই গেল এর বিরুদ্ধে, এখন আমি হয়ে গেলাম তোমার ভোটার, আমার ভোটার, আমি কারোর ভোটার নয়, আমি আল্লাহর ভোটার। আল্লাহ যা বলেছে তাই করবো, তার নিষিদ্ধ ছাড়বো, শিরকের সঙ্গে কোনো আপোষ নাই। আল্লাহর সঙ্গে মানুষকে শির করে চলবে, সেই মানুষ রাজনৈতিক নেতা হোক আর ধর্ম নেতা হোক, কোনো শির চলবে না। সবার কথাই মানবো যদি কোরআন হাদিসে অনুকূলই হয়, কারো কথা মানবো না যদি কোরআন হাদিসে বিরূপ বিপরীত হয়। বাতিনি সাম্রাজ্যবাদ এগুলো তো জাহেরি, আমি অমুক মজাহের লোক এটা জাহেরি তাই না, হাত নিচে বন্ধ কেন আমি হানাফি, আর বাপরে বাপ তুমি কি আলাদা, ও নবী নাকি তোমার, তো নবী আলাদা, তো কেবল আলাদা, তো কোরআনকে আলাদা, তো আল্লাহকে আলাদা, তা তো হবে না। তুমি কি পুজো করছো কেন হিন্দু, ওরে বাপরে বাপ তুমি কেটা, তুই করতে ঢুকলে, তুমি আদমের সন্তান না, তুমি তোমার ভাই। একটা লোক আসছে যে পেট ঢোল বাজাতে বাজাতে, আজকে আমি মাইক্রো আটকে গেছে, লোকজন কিছু নাই, ও একাই ঢোল বাজাচ্ছে, সঙ্গে একটা বাচ্চা তার মা, এই এক ঢোলের চোটে রাস্তাতে হাঁটা যায় না। আর ইন্ডিয়া তো ঢোলের অত্যাচারে মুসলমানদের আজানি হয় না, ধর্মীয় স্বাধীনতা, তোমার এই ঢোল শব্দ দূষণ করছে, সরকার ওদের কিছু বলবে না, কারণ ভোটের স্বার্থ আছে না, ওদের দু ছেলে ভোট আছে। ওই কারণেই আজকে আহলেদিস আন্দোলন বাংলাদেশ বা আহলে যুবসংঘের হাতে হ্যান্ডকে পরানো হয় নাই, আদর্শিক কারণে। সবাই আমাদের দুশ্মন বাংলার জমিনে, শুধুমাত্র তারাই আমার বন্ধু যারা তৌহিদের অনুসারী, যারা সহি সুন্দর অনুসারী। ইমাম আহমদুর হাম্বলকে জিজ্ঞেস করা হলো, বলো মুক্তিপ্রাপ্ত দল কারা, উনি বললেন ইল্লাম ইয়াকুনু আহল আল হাদিস ফালা আদ্রি মা হুম, যদি তারা আহল হাদিস না হয় তাহলে আমি জানি না তারা কারা। বলল আলহামদুলিল্লাহ, যিনি বলছেন তিনি কি আমাদের পিসার মার্কা লোক নাকি, 10 লক্ষ হাদিসের হাফেজ, বলেন আলহামদুলিল্লাহ বলেন, তার তুলনীয় কোনো মেধা আজ পর্যন্ত পৃথিবীতে সৃষ্টি হয় নাই। আধুনিক বিজ্ঞান বলছে একটা মেরিট একটা মগজে একসঙ্গে মাত্র 3.5 লক্ষ শব্দ মুখস্থ রাখা সম্ভব, অথচ উনি 10 লক্ষ হাদিসের হাফেজ, শুধু হাদিস না, হাদিসের সিলসিলা সনদ রসুল পর্যন্ত সব মুখস্থ। তারই ছাত্র ইমাম বুখারি 4টি কারণে কিন্তু মনে করেন নাকি, তিনি 3 ভাই বলে গেছেন মুসলমান 73 ফেরকা হবে, 1 ফেরকা জান্নাতে যাবে, সেই ফেরকার নাম হবে সিরাল আহলে হাদিস। এটা বলার তো পাপ হয়ে গেছে আমাদের না, এখন আহলে হাদিস নাম ধরেদের মধ্যে একটা গ্রুপ বের হয়েছে, তারা বলে আহলে হাদিস বলা যাবে না, মুসলিম বলিতে হইবে। হ্যাঁ, ওনারা হঠাৎ করে উদার হয়ে গেছেন, হঠাৎ করে খুব উদার হয়ে গেছে সবাইকে খুশি করার জন্য। তো বোঝা গেল ওখানে সেরেকি বেদাতি সবগুলো এক জায়গায় একটা গোলালু তৈরি করবে, যে না আমরা গোলালু না বাবা, গোলালু হতে আর রাজি নই, 73 ফেরকায় দল করে বিশাল দল বানাবো, ওর মধ্যে আমরা নেই, সলিড লোকগুলো আমাদের সঙ্গে থাকবে। কারণ আমি ভোটাভুটি করে প্রধানমন্ত্রী হতে চাই না, আর এমপি হওয়ার কোনো স্বার্থ নাই, আমার দরকার কিছু লোককে জান্নাতি বানানো, জাহান্নামীদের সংখ্যা বাড়িয়ে আমার লাভটা কি, চোর ঘুষখোর গুন্ডা বানাবো নাকি আমরা ওগুলো। আহলেদের যুব সংঘের কোনো ছেলে গুন্ডামি করে না, তারা কখনই সন্ত্রাস করে না, তারা কোশ্চেন করে সব বাজে কাজে যায় না, পুলিশকে ভয় করে, শর্ত লাগায় 16টা দফা 18টা দফা, এগুলো মেনে আমাকে বক্তৃতা করতে হবে। কেন বাবা এত দফা কেন, আমরা যে কি বলবো, আমাদের মাথা কিছু নাই, দেশের কল্যাণে যে কোনো কথা আমরা বলবো, আমাকে বাধা দেওয়ার অধিকার তোমার নাই, স্বাধীন দেশ স্বাধীন নাগরিক আমরা, পুলিশের অধীন নই। এই বিষয়গুলো মনে রাখতে ভালো করে, এক দলে সে বক্তব্য করবে আর এক দলে গালি গালাজ করবে, তখন পুলিশ কিছু বলে না,
আমরা তো কাউকে গাল দেই না, আমরা সবাইকে ভাই বলি, ভাই বলে ডাকি, ভাই এসো, মরতে হবেই, মরার পরে জান্নাতে যেতে হবে, যেতে গেলে এই কাজ করতে হবে, এটা রাগ কেন? মদ খেলে স্বাস্থ্য ভালো হয় বলবো আমরা? সরকারি একদিন পরে মদের বিরুদ্ধে খুব লেগেছে, বেটা আগে লাগলে কি হতো? একদিন লাগুনি কেন? সমস্ত বর্ডারদের ঢুকছে, ইয়াবা কারা ঢুকাচ্ছে? আমরা ঢুকাচ্ছি, আমরা জানি এগুলা সময়না ঢুকছে। প্রধানমন্ত্রী গরম হয়ে গেছে, এখন সবাই গরম, আগে গরম নরম ছিল কেন? কোথাকার ইয়া বাটিয়ে বহু আগে 1400 বছর আগে আমার নবী বলে গেছে, খাবরদার কুল্লু মুস্কিরিন হারাম, যাবতীয় মাদক দ্রব্য হারাম। বলেনি? বলো হাদিস আমার সঙ্গে বলো, কুল্লু মুস্কিরিন হারাম। এ পুলিশ ভাইরা মুখস্থ করো, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক মাদক দ্রব্য হারাম। তার নাম ফেন্সিডিল হোক, তার নাম ইয়াবা হোক, যুগে যুগে আবার করে গিয়া নাম তোমাদের কাছে, কিন্তু কাম আমার রসুলের কাছে। এক কথা শেষ, তিনটা শব্দে হারাম ঘোষণা করে দিয়ে গেছে তিনি, আমরা মুসলমান তার বিধান আমরা মেনে চলি। হে হিন্দু, তোমার নবী আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম, হিন্দু নবী আলাদা কো নাই, রাম লক্ষ্মণটা ভুয়াকার বাসা। আমার রসুল পরিষ্কার বলে গিয়েছেন, দেখো যার হাতে আমার প্রাণ, আমি বলে যাচ্ছি যে ব্যক্তি আমার আবির্ভাবের পরে মৃত্যুবরণ করলো এই পৃথিবীতে, অথচ ইসলামের উপরে ইমান আনেনি, সে অবশ্যই জাহান্নামী হবে। যতই তুমি লম্ব সম্ব করো, ইহুদি হও, নাসারা হও, হিন্দু হও, বৌদ্ধ হও, তোমরা সেরা জাহান্নামী। কারণ জান্নাতে কোনো মুমিন মুসলমান ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না, জান্নাতে দরজা বন্ধ অমুসলমানদের জন্য। অর্থাৎ হে অমুসলমান, তুমি আদম সন্তান, আমিও আদম সন্তান, এসে ভাই ভাই হয়ে, আমাদের পিতা আদম ছিলেন নিজের নবী, তিনি কখনোই শিরিক করতেন না, মূর্তি পূজা করতেন না, শয়তানের অশ্বাসে পড়ে তোমরা মূর্তি পূজা করছো, ছাড়ো গেলে সব ঢোল বাদ্য হটাও, মুসলমান হয়ে যাও যদি জান্নাত পেতে চাও, আর নইলে শেষ হয়ে যাবো তোমরা। আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি, এসো পবিত্র কোরআন ও সহিহের পথে, এসো আল্লাহর পথে, আল্লাহর পথ মুক্তির পথ। আর সেই পথ কোথায় পাওয়া যাবে বলেন? কোরআন এবং সহিহের পথে। আপনি বলেন কোরআন তোমরা বুঝো না, কিন্তু মহাসমুদ্র ও কি তোমরা বুঝো? বুঝতে গেলে আমার কাছে মুরিদ হও, তাহলে সব ঠিক হবে। এত সস্তা না, প্রত্যেকটা মুসলমানে প্রতি মুহূর্তে শিক্ষক এবং ছাত্র। আমরা শিক্ষকতা পেরিয়ে গেছি, এরপর আমাদের এখন ভুল হবে না? আমরা কি নবী রসুল নাকি? ভুল হতে পারে না? এখনও আমরা সংকট হচ্ছি, এখনও সংকট হচ্ছে, কিন্তু কালকে একটা সংকট হয়েছে। আমার জীবনে বলি, ইস্তেসকা সালাতে কি বারো তকবির আছে বলেন দেখি? ইস্তেসকা সালাত পড়েন আপনারা? বারো তকবির আছে? আমরাও জানতাম না। পরশু দিন আমার ছোট ছেলে বলছে, আব্বা কাবা ঘরে ইস্তেসকা সালাত আছে দেখবেন? দেখো দেখি। ওর বাবা আগে সাত পরে পাঁচ, বারো তকবির, আমরা এক ঈদের সালাত নাকি? তো না, এটি ইস্তেসকা না, এই ছেলে দেখো তো হাদিস করে খুঁজে পাওয়া যায় কি? ঠিকই পাওয়া গেল, কামা ইসাল্লাল ঈদ আছে দেবো হাদিসে, যে এই হাদিসটা মেসকাদের মধ্যে নাই, এই হাদিসে সালাত রসুলও নাই। এবার ইনশাল্লাহ ঠিক ঢুকাই দেবোর মধ্যে আমরা, কথা বুঝলেন? তাহলে কি আমরা সংশোধন হচ্ছে না? যদি আমি জিদ করতাম না, বাংলাদেশে মুজাহ বললো ও চলবে না, বললে হবে? যেহেতু হাদিস রয়েছে, আমার আনুগত্য কি হাদিসের কাছে হলো না সৌদির কাছে হলো? সৌদির কাছে না, হাদিসের কাছে। বুঝতে পারি এগুলো? অত প্রতি মুহূর্তে আমার সংশোধন হচ্ছে। আর এই কথাটাই আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে গিয়েছেন, এই কথাটাই ইমাম শাফি বলেছেন, এই কথাটাই ইমাম মালিক বলেছেন, এই কথাটাই ইমাম আহমদ হাম্বল বলেছেন, দুনিয়া যত মুস্তাহিদ আইমা ইজাম সবাই এই কথাটাই বলে গিয়েছেন। হানাফি মুজাহাবের বিখ্যাত গ্রন্থ কিতাবুল মিজান আল কুবরা, লেখক আল্লামা আব্দুল্লাহ শাহরানি, যিনি মারা গেছেন 898 হিজরিতে, যার বইটা প্রিন্ট হয়েছে দিল্লিতে 1285 হিজরিতে, কবেকার, তখন কোনো হরকত মরকত কিছু নাই, সে আমার কাছে আসে, খুলতে গেলে ভয় লাগে, ছিঁড়ে যাবে সেই সময়ের কাগজ। সেখানে তিনি পরিষ্কার বলছেন, এক প্রথম খণ্ড 63 পৃষ্ঠায় দেখো, আল মুস্তাহিদুনা কুল্লুহুম ইহাসুনা আসহাবাহুম আইয়া আমালু বিযাহিরিল কিতাবি ওয়াস সুন্নাহ। মুস্তাহিদ ওলামায়ে কেরাম সবাই তাদের শিষ্যদেরকে উৎসাহিত করে গিয়েছেন যেন তারা কোরআন এবং হাদিসের জাহেরি অর্থের উপরে আমল করে। তারাকে অন্যায় কথা বলে গেছেন, ঠিক অমনি করে আবু হানিফা রহমতুল্লাহ বলে গেছেন, যা সাহাল হাদিস ও বাহু মজহাবি, যখন হাদিস সহি পাবে ওটাই আমার মজহাব। এমন সাহেব রহমতুল্লাহ বলে গিয়েছেন,
إذا رأيت من كلامي يخالف كلام رسول الله صلى الله عليه وسلم فاضربوا بكلامي على الحائط যখন তোমরা আমার কথা আল্লাহর রাসূলের কথার বিপরীত দেখতে পাবে আমার কথা দেওয়ালে ছড়িয়ে মেরে দাও